नमस्कार बंधुरा आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल। बंधुरा आपनी एवं आपनार परिवारेर सबारे के ईश्रम कार्डटी बनानो आछे। जदि सबारे काछे ईश्रम कार्डटी थाके ताहले किन्तु आपनादेर सबार जन्यई एकटी बिराट बड़ो सुखबर आसलो। हाँ बंधुरा, आज जारा एखोनो पर्यन्त एई कार्डटी बानाननि तारा किन्तु अति शीघ्रई एई कार्डटी बानिये नेबेन। तार कारण बंधुरा, एई ईश्रम कार्डटी आपनादेर काछे थाकलेई किन्तु आपनारा आज थेके प्रति मासे मासे आपनादेर ब्यांकेर अकाउंटे ईश्रम कार्डेर माध्यमे 5,000 টাকা এবং 15টি সুবিধা পাবেন একদম বিনামূল্যে। তো যারা এখনও পর্যন্ত এই কার্ডটি বানাননি তারা কিন্তু অতি দ্রুত এই কার্ডটি বানিয়ে নিন। আর এই 5,000 টাকা এবং 15টি সুবিধা প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে গিয়ে কী করতে হবে, তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে ইশ্রম কার্ড থাকলেই পাবেন 5,000 টাকা এবং এর সাথে পাবেন 15টি সুবিধা। তো এই সুবিধাগুলি পেতে হলে কী কী কাগজপত্র লাগবে এবং কারা কারা এই সুবিধাগুলি পাবেন আর কারা কারা পাবেন না, এই সমস্ত কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও প্রতি মাসে মাসে এই ইশ্রম কার্ডের মাধ্যমে 5,000 টাকা এবং 15টি সুবিধা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অলে ক্লিক করে দেবেন। তো আসুন আমরা প্রথমে জানবো যে ইশ্রম কার্ড থাকলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন। তো বলা হয়েছে যে জনধন অ্যাকাউন্টে করোনা পরিস্থিতিতে মহিলাদের 3 মাস 500 টাকা করে মোট 1,500 টাকা দেওয়া হয়েছিল। তখন কিন্তু সবাই বুঝতে পেরেছিল যে জনধন অ্যাকাউন্টের গুরুত্ব ঠিক কতটা। ঠিক তেমনি কোনো কঠিন পরিস্থিতিতে ইশ্রম কার্ডের মাধ্যমে সমস্ত ব্যক্তিদের আর্থিক সাহায্য পাঠানো হবে। যাদের ইশ্রম কার্ড বা শ্রমিক কার্ড রয়েছে তাদের ফ্রিতে চাকরিমুখী ট্রেনিং, আবাস যোজনা ঘর, অষ্টম শ্রেণী পাশে চাকরি, আর্থিক সাহায্য ও স্বাস্থ্য বিমার সুবিধাও দেওয়া হবে। 100 দিনের কাজ, বার্ধক্য বা বিধবা ও অক্ষম ভাতা এবং আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে চিকিৎসার জন্য 5,00,000 টাকার সুবিধা দেওয়া হবে। ইশ্রম কার্ড থাকলে APY যোজনার মাধ্যমে 1,000 টাকা থেকে 5,000 টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে। ইশ্রম কার্ডের মাধ্যমে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে 1,02,00,000 টাকা দেওয়া হবে। তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে আপনাকে সরকারি চাকরির সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনাকে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে ইশ্রম কার্ডের মাধ্যমে। স্থানীয় এলাকায় সরকার দ্বারা কোনো কর্মসংস্থান হলেই যাদের ইশ্রম কার্ড থাকবে তাদেরকেই প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। খরা বন্যা মহামারীর মতো পরিস্থিতিতে সরকার দ্বারা ইশ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে। এছাড়াও রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ ইশ্রম কার্ড মারফতে শ্রমিকদের সরাসরি পৌঁছে দেওয়া হবে। আপনি যদি কখনো দুর্ঘটনা কবলে পড়েন তাহলে আপনি বিমা সুবিধা পাবেন ইশ্রম কার্ডের জন্য। আপনার মৃত্যু হলে বা আপনি পুরোপুরি অক্ষম হলে 2,00,000 টাকা দেওয়া হবে। যদি আপনি আংশিকভাবে অক্ষম হন তাহলে ইশ্রম কার্ডের জন্য আপনাকে 1,00,000 টাকা দেওয়া হবে। তো এবার জানবো যে এই ইশ্রম কার্ডের অসুবিধাটা কী। তো বলা হয়েছে যে ইশ্রম কার্ড করলে 330 টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য, কারণ ব্যাংক থেকে যে টাকাটা কাটা হবে সেটা হলো 12 টাকা, অর্থাৎ প্রতি মাসে 1 টাকা করে কাটা হবে।